हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल पूजा श्रीजा ब्लॉग। कैमन आछो तोमरा सकले? आशा करछि सबाई खूब भालो आछो आर आमिओ भीषण भालो आछि। तो आरो एकटा नतून ब्लगे तोमादेरके अनेक स्वागत। एखन बाजे सकाल 9টা আর এখন সকাল সকাল মাছ নাও হলো, তোমরা তো দেখলেই। আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এই যে চুল নিয়ে ভীষণ মানে কি বলবো, যাকে বলে বিরক্ত বোধ করছি। চুল বাধ্যে মানা করেছে, ক্লিপ দিতে মানা করেছে, কিন্তু উপায় নেই। এইভাবে আমি কি করে রান্না করব, বাসন মাজব আমি বুঝতে পারছি না, মানে বারবার সামনে পড়ছে। তো হালকা করে একটা জাস্ট গার্ডার দিয়ে রেখেছি, দেখো যা হয় হবে। পরের দিন মানে আজকের দিন কালকের দিন থাকবে, পরশু দিন মানে কতবার করেছিলাম একদিন ছিল, এবার দুদিন রাখতে বলেছে। মানে ভীষণ চাপের ব্যাপার মেয়েদের ক্ষেত্রে এটা, বিশেষ করে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে। আইবুড়ো মেয়েদের ক্ষেত্রে যাও মানা যায়, কিন্তু বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এসব এইভাবে চুলগুলো ধরা যায় না। তো ওদেরকে গিয়ে বলবো যে প্রচুর সমস্যা, রান্না বান্না করা, এ করা, চুল পড়বে সেই একটা সমস্যা। আর চুলগুলো সারা রাতে যা ঘষা খেয়েছে, চুল খুলে রেখে শোয়া যায়, এই প্রথম মনে হচ্ছে যেন চুল খুলে রেখে শুলাম, সে আগের বার শুয়েছিলাম আর এবার। তো যাই হোক, যা হবে দেখা যাবে সেটা। আজকের ব্লগটা তো স্টার্ট করি। তেলাপিয়া মাছ পেয়েছি, ওর পছন্দের মাছ, আমারও পছন্দের মাছ, এখান থেকে পেয়ে গেছি। এখন ধনে পাতাটা পেলে একটু ভালো হয়, না হলে ধনে পাতা ছাড়াই রান্না হবে। তো কী কী ডিশ থাকছে আজকে দেখি, এখনও ভাবিনি কিছু। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, বরের অফিস আছে, তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, ঠিক করো না কেউ। তো এখানে দেখো তেলাপিয়া মাছের যে সর্ষে দিয়ে যে ঝালটা হয়, তো সেটাই বানাবো। পেঁয়াজ ভেজে নিচ্ছি ফার্স্টে, আর সর্ষে পেস্ট করা হয়ে গেছে। আর আজকে সন্ধেবেলায় পায়েস বানাবো, যার জন্য দুধটা আজকে হাঁড়িতেই জাল দিতে বসিয়েছি, হাঁড়িতেই পায়েস বানাবো এর জন্য। আর তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল বানানো কমপ্লিট। এখন দেখো আলু আর পেঁপে দিয়ে তরকারিটা বানাচ্ছি, এটা রাতে রুটি খাওয়া হয় খুব ভালো। তো আলু পেঁপে কষিয়ে কষিয়ে এভাবে শুধু জিরে আর আদা বাটা দিয়ে কষিয়ে কষিয়ে তরকারিটা বানাচ্ছি। এটা খেতে বর ভীষণই পছন্দ করে আর আমারও বেশ ভালোই লাগে। তো আজকের হচ্ছে আপাতত এখন ডিশ এইটুকুই এগিয়েছে, মানে আলু পেঁপের তরকারি আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, আর ওদিকেও কাঁকরোল কেটে রেখেছে, তো এই কাঁকরোলটাও ভাজা হবে আর কি। তো এই যে দেখো গরম গরম মাছটা হয়ে গেছে, এখন রেখে দিয়েছি, ঝোলটা একদমই মেরে নিয়েছি, আর এদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ছেলে খেলার মতো কী সুন্দর সাজিয়ে রেখেছে কাঁকরোলগুলো, তো ওগুলো ভাজবো একটু পরে, এটা বানিয়ে নিই আগে তারপরে। হ্যালো ফ্রেন্ডস, তো রান্না বান্না প্রায় শেষের দিকে। পেঁপে দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে একটা তরকারি করলাম, প্লেন মাখা মাখা ঝোল নয়। আর হচ্ছে কাঁকরোল ভাজবো, এখনো ভাজিনি, অনেকটা লেট হয়ে গেছে, আজকে 10:30 বাজছে, কালকে প্রায় 10টার আগেই রান্না হয়ে গেছিলো, কারণ ওই যে বেরোবো বলে। আর আজকে তো কোথাও বেরোনোর নেই, বড় লেট হয়ে যাচ্ছে, ভাত হয়ে গেছে। আর এই দেখো এই কেকটা সেই লজে থাকাকালীনই কিনেছিলাম, খাওয়া হয়নি। তো ভাবছিলাম এখন একটু খাই, কিন্তু আবার বাসি পেটে কেক খাবো, তারপরে আর সারাদিন দেখতে হবে না আমাকে। তো যা কষ্ট হচ্ছে এবার এই চুলকটা নিয়ে, মানে যাচ্ছে তাই অবস্থা। তো চুলের এটা কিন্তু কালার করা নয়, আমার অরিজিনাল এরকমই কালার হয়ে থাকে, মানে সবসময় চুলের মানে যে সমস্ত হরমোনগুলো থাকে চুলের জন্য, তো সেগুলো আমার কিছু একটু কম খামতি আছে। যাই হোক, আমি চুলে যতই কালো করি না কেন, অরিজিনাল আমার মানে দীর্ঘদিন আর কোনো কালার না করলে, কালো না করলে অটোমেটিক্যালি ওরকম গোল্ডেন চলে আসে। আমার বোনের তো একদম পুরোপুরি গোল্ডেন, তো এটা আমাদের পুরো হয়তো জিনগতই আছে। কিন্তু বারবার হাবিব সিকি বারবার জিজ্ঞেস করছে তুমি কি কালার করেছো, তুমি কি কালার করেছো, আমি যে না কালার কেন করবো, এরকমই হয়ে যায়। আগের বারও বলেছিলাম, যাই হোক কী আর করা যাবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আজকে শুধু রান্নাবান্না, তেলাপিয়া মাছের ঝাল
সাথে হচ্ছে কাকরোল ভাজা আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এই ও নিয়ে যাবে, ওর আজকে মিটিং আছে, ও আজকে ওর অফিসে যাবে না, একটা আর একটা দাদা আছে এখানে, ওর বন্ধু, ওর বন্ধুর অফিসে যাবে, ওখানে মিটিং আছে তার জন্য। তো আর বিকেলে পায়েস বানাবো বলে দুধ রেখে দিয়েছি, তোমরা তো দেখলেই। হ্যাঁ, এখন কন্টিনিউ দেখতে থাকো, আমি রান্নাবান্নাটা কমপ্লিট করবো। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই জাস্ট বর বেরিয়ে গেল, আমারও কাজ কমপ্লিট, মোটামুটি সব হয়নি এখনো, থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ওদিকে দেখো ওভেনটা এখনো মোছা হয়নি, ওটা মুছবো, ঘরদোর ঝাড় দেবো, পরিষ্কার করবো, বিছানা ঝাড়া হয়নি, বিছানা তুলেছি বাট বিছানা ঝাড়া হয়নি, তো বিছানা ঝাড়বো। আর এখন বাজে 11টা, আর তারপরে আর কোনো কাজ নেই, স্নান করে নিয়ে সারা দিন বোবার মতো বোকার মতো বসে থাকবো, এই একবার একে ফোন করবো, ওকে ফোন করবো, এই যা কাজ আর কি। তো কালকে সময়টা খুব ভালো কেটেছে ভাবছি, তাই এখন মনে পড়ছে 24 ঘন্টা হয়ে গেল। কালকে এরকম টাইমে বেরোচ্ছিলাম, 12টার দিকে বেরিয়েছিলাম, সারাদিন কী সুন্দর ওখানে কেটে গেছে, টেনশন হচ্ছিল তবু কেটে গেছে। আর আজকে দেখো ঘরের মধ্যে থাকতে হবে, মানে ভালো লাগে না, সারাদিন ভালো লাগে না, একটু ঠিক আছে কারো কারোর সাথে কথা বলতে পারলে ঠিক আছে, এখানে শহর তো সবাই এমন যে যার বাড়ির মধ্যেই থাকে, কেউ বাড়ির বাইরে বা গ্রিলে দাঁড়িয়ে গল্প করা এরকম কোনো ব্যাপার নাই এখানে, তো শহরের মধ্যে থেকে শহরের মানুষের মতোই হয়ে যাচ্ছে, আর কি করা যাবে, আমিও ঘরের মধ্যে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ভালো লাগে না সত্যি বলতে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে আমি এখন ছাড়াছড়ি করে নিই। কে কি বলবে, কে কি ভাববে, এই ভেবে চলতে গিয়ে না পৃথিবীতে বহু মানুষ আজকে ডিপ্রেশনে ভুগছে, অনেক মানুষ নিজের জীবনযাত্রাই তার পাল্টে ফেলেছে, নিজের পছন্দটা পাল্টে ফেলেছে শুধুমাত্র কে কি বলবে এই ভেবে। আর আমি চাই না ঠিক তাদের মতো আমি আমার পছন্দটাকে পাল্টে ফেলি, আমি আমার কমফর্টেবল ফিলটাকে পাল্টে ফেলে তাদের পছন্দ মতো কিছু করি, সেটা অন্তত আমি পারবো না। আর এখনকার দিনে এসে দাঁড়িয়ে, এই আধুনিক যুগে দাঁড়িয়ে এসে অন্তত আমি এইভাবে নিজের জীবনটাও শেষ করতে চাই না। তাই কে কি বলবে, কে কি ভাবছে, কে কি বলছে, এসব ভেবে হয়তো কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু আবার পরক্ষণেই ভাবি যে যারা বলছে তারা আমাকে খেতে দেয় না, যারা খেতে দেয় বা যে খেতে দিচ্ছে, যে পড়াচ্ছে, সে কিন্তু এই বাজে কথাগুলো বলে না, আমার বাবাই বলো আর আমার হাজবেন্ডই বলো, তারা কিন্তু এই বাজে কথাগুলো বলতে পারবে না। যারা দেখবে তোমাকে খেতে পড়তে দেয় না, সারাদিন তোমার পেছনে কাটি করে যায় আর কি, এক কথায় বলতে গেলে, তো তাদের কথা ভেবে নিজের লাইফটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। তোমার যেটাতে কমফর্টেবল ফিল হয় তুমি সেটাই করো, সেটাই পড়ো, তুমি নিজে জানো যে সেটা কোনো ভালো, মানে খারাপ জিনিস নয়, সেটা কোনো খারাপ খাবার নয়, খারাপ ড্রেস নয়, তুমি নিজে জানো, তুমি তো ওটাতেই কমফর্টেবল, তুমি পড়ো না কেন, শুধু যেখানে পড়া দরকার সেখানেই পড়ো, যেখানে পড়া উচিত নয় সেখানে পড়ো না, যেখানে খাওয়া উচিত সেখানে খাও, যেখানে খাওয়া উচিত নয় সেখানে খেও না, এই জিনিসগুলো মাথায় রেখে চললেই ব্যাস হয়ে গেল। তো এই জামাকাপড় মেলার সময় এই কথাগুলো মনে আসছিল, এখানে দেখেছো এক ব্যাগ ভর্তি জামা সেই লজের এখনও পর্যন্ত কাচতে পারিনি, খুব ওয়েদার খারাপ এখানে, মা একটা নারকেল দিয়েছে সেটাকে নিয়ে এসেছি, আর ওয়েদার খারাপের জন্য জামাকাপড় মেলতে গিয়ে মনে পড়লো, কারণ হচ্ছে আমার সংসারে আমি কি করছি সেটার খোঁজ কিন্তু কেউ রাখছে না, আমি কি করে জামাকাপড় শোকাচ্ছি, আমি কি করে শুকনো জামাকাপড় করে বরকে আয়রন করে দিচ্ছি সেটা কিন্তু কেউ দেখছে না, শুধু পেছনে কাটি করতেই থাকে। তো নিজের জিনিসগুলো আমি খুব ভালো বুঝতে পারি, আস্তে আস্তে হয়তো অভিজ্ঞতা আরও বাড়বে, যেভাবে প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মায়ের বেড়েছে সেভাবে হয়তো আমারও বাড়বে একটা দিন, কিন্তু ওই যে বললাম না আমার সংসারটা আমি কী করে আগলাচ্ছি, আমার সংসারটা আমি কী করে চালাচ্ছি, শুধু ইনকাম করলেই হয় না, সংসারে আরও অনেক যাবতীয় কাজ আছে, পুরো সংসারটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা কিন্তু একটা মেয়েরই থাকে, আর একটা মেয়ে হয়ে আমি কীভাবে আমার সংসারটুকুকে যেটুকুই হোক না কেন, শুধু হাজব্যান্ড ওয়াইফ হই না কেন, এটুকুই আমি কীভাবে হ্যান্ডেল করি সেটাই আমি নিজেকে ভাবি। বিয়ের আগে তো আমি এরকম ছিলাম না, বিয়ের আগে মা একটা জামা কাপড় তুলতে বললে ছাদ থেকে ভুলে যেতাম, বৃষ্টিতে ভিজে যেত, বিয়ের আগে এক গ্লাস জল গড়িয়ে খাইনি, বিয়ের আগে চায়ের কাপটুকু পর্যন্ত মায়ের ধুয়ে দিইনি, তাহলে কত খারাপ কাজ করেছি বলতো নিজের মায়ের সাথে, নিজের মাকে কখনো কোনো কাজে হেল্প করিনি, তখন শুধু মাকে বলতাম বিয়ের পর দেখবো, বিয়ের পর দেখবো, মা বলতো বিয়ের পরে আমার মতো করে কেউ দেখবে না তোকে,
সত্যি কথাটা আজকে বাস্তব। যারা আমাকে আজকে বাজে কথা বলে তারা আজকে যাই বলুক না কেন, আমি আমার নিজের মায়ের কাছেই আমি কোনো কাজ করে দিতে পারিনি, সেই ক্ষোভটা আমার ভেতরে কুড়ে কুড়ে খায়। আজকে অন্য কেউ কি বলল কি ভাবছে সেগুলো ভেবে তো আমার কোনো লাভ নাই। আমি ভালো আছি, আমার হাজবেন্ড ভালো আছে, আমার ফ্যামিলি ভালো আছে, ব্যাস মিটে গেছে। পাড়ার লোকে কি বললো আমার দেখে কোনো দরকার নাই। তো এই কথাগুলো মানে এডিট করার সময় আমার মনে পড়ে গেল হঠাৎ করে, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন আমার এই একাকিত্ব জীবনে কিন্তু এটুকুই আছে, আর কিচ্ছু না। এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি এবং পরবর্তীকালে এক বছর পরে হোক পাঁচ মাস পরে হোক এই ভিডিওগুলোই আবার চালিয়ে কিন্তু দেখি আমি নিজেকে যে কত পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, সেটা হোক লুকের দিক থেকে, ফিগারের দিক থেকে, যেভাবেই হোক না কেন, নিজের চালচলন পরিবর্তন, সংসারে গোছানোর দিক থেকে, সব দিক থেকেই যে আমি একটু একটু করে পাল্টাচ্ছি সেটা দেখতে পারি। আগে তো কিছুই হ্যান্ডেল করতে পারতাম না সংসারে, এখন তো কোনো কিছুকেই ভয় লাগে না। হয়তো তাড়াতাড়ি কাজ করতে পারি না, কিন্তু রান্না বান্না বলো সমস্ত কিছু কোনো কিছু তো ভয় লাগে না যে না এটা আমি পারবো না, এটা আমি জানি না, এই জিনিসটা হয় না। তো ওই লোকের কথা শুনে শুনে না মাথাটা আমার খারাপ হয়ে যায় মাঝে মধ্যেই একা থাকতে গিয়ে। মানে সেই সব লোকদের আমি মানে মুখেই বলছি, আমি ভয়েসেই বলছি, সেই সব মানুষদের আমি ঘেন্না করি যারা আমার পেছনে কাটি করে অল টাইম। আর তারা জ্বলুক যা ইচ্ছা করুক, আমার দেখে দরকার নাই তাদেরকে আর। তো চলো, আমার গোছানো হয়ে গেছে, যেগুলো শুকিয়েছে হাওয়াতে পাশের ঘরে, এই তিন দিন ধরে শুধু এইভাবেই কেচে হাওয়াতে শুকাচ্ছি। ভাবতে পারছো কতটা পরিস্থিতি খারাপ এখন কোচবিহারে? তো এইভাবেই শুকাচ্ছি, কিন্তু এই কষ্টটা কিন্তু কেউ দেখে না যে আমি কীভাবে আমার সংসারটাকে আস্তে আস্তে টানছি। এবার যে যেরকম জায়গায় বিলং করে সে সেইভাবে সংসার টানে, হতে পারে আমার থেকেও খারাপ পরিস্থিতিতে খারাপ ঘরের মধ্যে অনেকেই বাস করে। তো এখন বাজে বিকেল 5:30 মতো, আর বর চলে এসেছে বাড়ি আজকে, কারণ ও আজকে ওর অফিসে যায়নি। তোমাদের তো বললামই ওর একটা মিটিং ছিল, ফ্রেন্ডের অফিসে গেছিল ওর। তো ও এসেই বিছানায় শুয়ে গেছে, ক্লান্ত, ভীষণ ঘুমিয়েও গেছে। আমাকে একটু চা বানাতে বলল, দিয়ে চোখটা এটে এসছে ওর। তো চা করব, তার জন্য জলও বসিয়ে দিয়েছি, চা চিনি দিয়ে দেবো। আর জব থেকে এসেছি এখনও পর্যন্ত ব্যাগ হাতে করে সবজি বাজারই করিনি, ও করেনি বা আমিও বেরোয়নি, ওই মুদিখানা বাজার করা হয়েছে। তো কিছু সবজি বাজার করতে হবে, সবজিও কম আছে ঘরে, ওই পাড়ায় যাওয়া আসছে এভাবেই খাওয়া হচ্ছে কদিন ধরে, তো বাজার করা হচ্ছে না। তো রাতের যে বাজারটা বসে দেশবন্ধু মার্কেটে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কী করবে ও, দেখি ওকে ডেকে বলি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে সন্ধে 6:10 মতো, আর রেডি হয়ে গেছি, আর চুলটাকে এই একটা জাস্ট গার্ডার দিয়েছি, না গার্ডার দিয়ে বাইরে মানে বেরিয়ে অস্বস্তি করবে প্রচণ্ড। মানে চুল সারাদিন আসতে পাইনি, চুলে জল দিতে পাইনি, কিছুই করতে পারিনি, চুলগুলো পুরো কাগের বাসা হয়ে গেছে। তো এইভাবে থাকা খুব কঠিন, কালকের দিনটা কোনোরকমে থেকে পরশু দিনকে যা করবে করবে ওরা। তো চলো, বাদ দিয়ে মানা করেছে কিন্তু তবুও বেঁধে নিলাম, কিছু করার নাই, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে বাজার যাবো, মানে সবজি বাজার করবো, এটাই ঠিক আছে এখনো পর্যন্ত। বাইরে গিয়ে দেখছি কি করা যায়। দেখ লাল শাক না কোনটা ইচ্ছে করছে তুমি না? তো এখন বাজে হচ্ছে রাত্রি 8:30 মতো, আর এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। একটু ইচ্ছে করছে না কিছুই করতে, মানে শুধুই মনে হচ্ছে শুয়ে বসে থাকি শুয়ে বসে থাকি। ওরও একই হাল, আমারও একই হাল, ও এতক্ষণ ঘুমোচ্ছিল আবারও বাজার করে এসেও। তো কিন্তু খেতে তো হবে রাতে, আর তার জন্য এখন রান্নাঘরে এসেছি, পায়েস বানাবো। দুধটা চাল হচ্ছে, পায়েসের চালটা নিয়েও নিয়েছি, এই যে, তো পায়েসটা বানিয়ে নেবো, আর ওদিকে আটাটাও মেখে নিতে হবে।
ও রুটি খাবে, আমি রুটি খাবো না, আমি একটু মুড়ি খেয়ে নেবো আর পায়েস খাবো। তো চলো কন্টিনিউ রেস্ট নেবো ঠিক না করে। তো বাজার করা হয়েছে, দেখো লাল শাক নেওয়া হয়েছে, বটবটি, পটল, রসুন, আলু আর গাজর নেওয়া হয়েছে, বেগুন নেওয়া হয়েছে, চাল, কুমড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, টমেটো নেওয়া হয়নি। তো এই বাজার করা হয়েছে আর এখন হচ্ছে এগুলো এখানেই থাকবে, সকালবেলাতে সব ঠিকঠাক করা হবে। রান্না কমপ্লিট, চিনি দিয়ে দিয়েছি পায়েসে, এখন রুটিটা বানিয়ে নিলেই হবে। এখন বাজে রাত্রি 9:30, আর আমরা সাধারণত খাওয়া দাওয়া করি 9টা থেকে 9:30-র মধ্যেই, কিন্তু আজকে 9:30-টার সময় রুটি বানাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে, বাইরে গেছিলাম আর ফিরে এসে একটু এনার্জি পাচ্ছিলাম না, ভালো লাগছিল না, শরীরটা যেন সঙ্গ দিচ্ছিল না। যাই হোক, কিন্তু খেতে হবে, মাছতে হবে, ধুতে হবে, সবই করতে হবে, তো ওই জন্য ধীমে ধীমে চলছে। ও দেখো বেলে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি, ও বেলে দিলে আমার খুব সুবিধা হয় বেল মানে ভাজতে, মানে আমি নিজে একা বেলে ভাজতে গেলে হয় রুটি গোল হবে না, ফুলবে না, একটু সমস্যা হয়। তো যাই হোক, ও সাথে থাকে সবসময়ের জন্য। আর আজকের ব্লগটা চলো শেষ করে দিচ্ছি, কেমন লেগেছে জানিও, ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে। টাটা, গুড নাইট।